জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম মারা গেছে এমন একটি ভিডিও টিকটকে ভাইরাল হয়। প্রচুর ভিউজ হয় এবং সবাই মনে করেন শোকাহত হয়ে গেছে। শুধু টিকটকেই নয়, ফেসবুক ইউটিউব সহ অনেক জায়গায় দেখা যায় আরোহী মিম মারা গেছে এই খবরটি। আবার এমনটা বলা হচ্ছে যে মিরাজের সাথে সম্পর্ক ভাঙার পর আরোহী মিম মারা গেছে। বন্ধুরা, আরোহী মিম কি আসলেই মারা গেছে? আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন, আসল কাহিনীটি জানতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন প্রবেশ করছেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ যে এই রোজায় আপনাদের সবার দিন খুব ভালো কাটছে, সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। একটা বিষয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে লাস্ট এক সপ্তাহ যাবো আমার একটা ফেক নিউজ ভাইরাল হয়েছে সব জায়গায় যে আমি নাকি মারা গেছি। আমি একটু মাফ করুন, আমি মারা যাইনি, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আর যে নিউজগুলো যারা বানিয়েছে সম্পূর্ণ ফেক, আমি কোনো রোড অ্যাক্সিডেন্ট করিনি, আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমি জানি না, একটা জাস্ট ছবি ইউজ করে সেখানে কিছু কথা লিখে এগুলো নিউজ করা হচ্ছে, আর আপনারা অনেকেই অবুঝের মতো সেগুলো বিশ্বাস করতেছেন, যেখানে আমার কোনো কিছুই নাই বাস্তব। তো আমি জানি না আপনারা কি বুঝেন নাকি অবুঝের মতো সেগুলো এসে আমাকে বলেন। তো আমি এইসব বিষয়ে কিছু বলতে চাই না। আমি ভেবেছিলাম যে সেকেন্ডটা নিউজ এটা এমনি এমনি সরে যাবে, বাট এটা দিন দিন বাড়তেছে। আমার রিলেটিভস, আমার হচ্ছে আশেপাশের লোকজন, আমার কাজের লোকজন সবাই আমাকে নক দেয়, মেসেজ দেয়। এটা খুবই দুঃখজনক বিষয় আমার জন্য, আর বিরক্তকর বিষয়। তো এই জন্য আপনাদের কাছে আমি ক্লিয়ার করলাম বিষয়টা। আর যারা এইসব নিউজ বানাচ্ছে, সম্পূর্ণ হচ্ছে তাদের একটা অ্যাকাউন্ট উঠানোর জন্য, কিছু ফলোয়ার্সের জন্য, জিরো হবে ফলোয়ার্স হবে এই জন্য, আর কিছুই না। তো এরকম ফেক নিউজ আপনারা বিশ্বাস করবেন না। আমি মারা যাইনি, আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি, ঠিক আছে। আর যারা এগুলো করে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। যে ভিডিওটি আপনারা এই ভিডিওর শুরুতে দেখছেন, আরোহী মিম মারা গেছে, যে ভিডিওটা টিকটকে ভাইরাল হয়েছে, এইরকম ভিডিওগুলো কিন্তু তারা ভাইরাল হওয়ার জন্য, যে যারা এই আইডিগুলো কন্ট্রোল করে, তারা ভাইরাল করার জন্য, তাদের আইডি ভাইরাল করার জন্য এই ভিডিওগুলো নির্মাণ করে। কিন্তু তারা ভাবে না যে কোন ঠিক না ব্যাটিক করতেছে তারা, আর সেই ফ্যাক ভিডিওটাকে বিশ্বাস করে সবাই ভাবতেছে যে আরোহী মিম আসলেই মারা গেছে। কিন্তু না, আরোহী মিম আসলে মারা যায়নি, সেটা সে নিজেই ক্লিয়ার করে দিয়েছেন, সে ভালো আছেন, সুস্থ আছেন। এবং গতকালকে দেখা যায় তাকে শপিং করতে, মানে মৃত্যুর পর শপিং করতেছে সে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নিব আরোহী মিম তার মৃত্যুর সম্পর্কে কি বলেছেন। আরোহী মিম নাকি মারা গিয়েছে, তাহলে কি তার ভূতে সে শপিং করলো হ্যাভেন ড্রিমস থেকে? ঈদে কি কি কালেকশন চুজ করলো আরোহী মিম হ্যাভেন ড্রিমস থেকে? কেমন আছো? আরোহী মিমের ভূত চলে আসলো আমাদের শপে। তুমি কি ভূত না মানুষ বলো তো? কি মনে হয়? আউচ, ও কিন্তু মানুষ। আর সবাই কি রিমার্স ছড়ায়, কিন্তু আরোহী মিম কিন্তু আমাদের হ্যাভেন ড্রিমস এ চলে আসছে। আর থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। কেমন লাগলো শপিং করে? কি শপিং করে? অনেক ভালো, তোমার ড্রেসের কালেকশন গুলো অনেক ইউনিক। থ্যাংক ইউ, সবসময় আসবে অবশ্যই, আর সবসময় আমাকে জানিয়ে আসবে। কুর্তা চলে আসে মেয়েটা এর